হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সিক্রেট রেসিপি সহ লাউ চিংড়ি রান্না করে দেখাচ্ছি সিক্রেট রেসিপি জানার জন্য আশা করি আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন তো লাউ চিংড়ি রান্নার জন্য প্রথমেই আমি লাউটাকে আগে ধুয়ে এভাবে পিস পিস করে নিয়েছি লাউটাকে আর নিয়ে নিয়েছে আট দশটি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের উপরে যে ময়লাটা থাকে সেটা বটি দিয়ে আঁচড় দিয়ে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি এবং পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালারে হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ জিরের গুঁড়ো এটা টালা জিরের গুঁড়ো তো এখন এগুলো দিয়ে খুব সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি চিংড়িগুলো মশলাটা একটু কষে আসার পরে চিংড়ি দিয়ে দিলাম এবং এখন চিংড়িটা যখন একটু লাল হয়ে আসবে দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে রান্না করব এবং যে সিক্রেট রেসিপিটি আপনাদেরকে দেখাবো বলেছিলাম সেটি হচ্ছে আমরা অনেকেই লাউ রান্না করি কিন্তু লাউয়ের যে কালার সবুজ কালারটা থাকে না শেষ পর্যন্ত তো পারফেক্ট ওয়েতে এবং কালারটা ঠিক রাখার জন্য যে টিপসটি আপনাদেরকে দেবো বলেছিলাম সেটি হচ্ছে লাউটা যখন আমরা চুলায় দেব এবং রান্না শেষ হওয়া পর্যন্ত ফ্লেমটা একদম হাই হিটে থাকবে কোনোভাবেই কমানো বাড়ানো এটা করা যাবে না হাই হিটে রান্না করব। এবং ঢেকে রান্না করব। লাউটা কিন্তু যত তাড়াতাড়ি রান্না করবেন তত বেশি স্বাদ হবে এবং কালারটাও পারফেক্ট থাকবে তো আমি লাউটাকে নেড়ে চড়ে এটাকে কষাচ্ছি বারবার ঢাকনা তুলে নাড়ারও দরকার নেই লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয় এবং লাউটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা নেই তারপরেও একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব দিক দিয়ে ভালোভাবে সেদ্ধ হয় আমার এখানে লাউটাকে আমি যখন ভালোভাবে সেদ্ধ করতে যাচ্ছি তাও মনে হচ্ছে আমার আর একটু পানি লাগবে লাউ থেকে একটু কম পানি বের হয়েছে যদি যথেষ্ট পরিমাণে পানি বের হয় তাহলে আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই কষানোর সময় তো আমার আরেকটু পানি প্রয়োজন এর মধ্যে আমি কাঁচামড়ি দিয়ে দিচ্ছি আর খুব সামান্য পানি দিয়ে গরম পানি দিয়েছি এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন পানিটা যেন অবশ্যই ফুটন্ত গরম পানি হয় তো পানিটা দিয়ে আমি ঢেকে রান্না করছি এবং আমার রান্নাটা কিন্তু এখন প্রায় সে লাউটা সেদ্ধ হয়ে এসেছে যখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে ঝোলের পানিটা দিয়ে দেব এবং আমি আবারও বলছি ঝোলের পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি হবে তো আর লাউয়ে খুব বেশি ঝোলের প্রয়োজন নেই আমি গরম পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে রান্না করব। লাউটা যত তাড়াতাড়ি রান্না করা যায় স্বাদটা ততই পারফেক্ট থাকে খুব সুন্দর একটা গন্ধ বের হয় লাউয়ের এবং এটার যে মশলা কমে যদি রান্না করেন তাহলে দারুণ একটা স্বাদ পাবেন এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমার রান্না কিন্তু শেষ রান্না কমপ্লিট এবার আমি ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে রান্না করব দেখলেন তো ফ্লেমটা আমি ফুল ফ্লেমে রাখাতে লাউটা কত সুন্দর খুব তাড়াতাড়ি রান্না হয়েছে আবার কালারটা একদম সবুজ আছে খুব সুন্দর দেখতে যখন হবে খাবারটা বুঝতে হবে সেটা স্বাদটাও অনেক দুর্দান্ত হবে তো আমার লাউ রান্না হয়ে গেল এখন এটা সার্ভ করছি দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে লাউ রান্না করে ফেললাম লাউ চিংড়ি এভাবে রান্না করে দেখবেন তাহলে স্বাদেও দুর্দান্ত হবে আর কালারটাও পারফেক্ট থাকবে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে